নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা দীর্ঘদিন থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছো, অবশেষে তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটল। অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের টোটাল ভ্যাকেন্সিজ ঘোষণা করে দিয়েছেন 30 মে, যেখানে 23,000 শূন্য পদে আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 23,000 প্লাস শূন্য পদ। তো অবশেষে একটা দারুণ সুখবর, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো তোমাদের হাতে কিন্তু একটা দারুণ সুযোগ, যেখানে 23,000 ভ্যাকেন্সিস এবং 23টি জেলায় নিয়োগ করা হচ্ছে। 23টি জেলায় নিয়োগ করা হচ্ছে, যেখানে 23,000 প্লাস শূন্য পদ আছে। 30 মে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ভ্যাকেন্সিসটা ঘোষণা করেছেন। তো অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, অফিসিয়ালিভাবে কিন্তু ভ্যাকেন্সিসটা রিলিজ করা হয়েছে। তো তোমরা যে কোনো জেলার থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে বিস্তারিত আমি তোমাদের ভিডিওতে A to Z জানিয়ে দিচ্ছি। আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার ভ্যাকেন্সিস 2023, তো এই বছরের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো। অবশেষে 2023-এ একটা বড় সংখ্যায় আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে। তো টোটাল ভ্যাকেন্সিস কত আছে সেটা আমরা প্রথমেই দেখে নিচ্ছি। অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার পদের ক্ষেত্রেই ভ্যাকেন্সিস রয়েছে 9,893টি আইসিডিএস ওয়ার্কার নেওয়া হচ্ছে। পাশাপাশি আইসিডিএস সহায়িকা, যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সিজ আছে, 13,926টি, দুটি পদ মিলে 23,419টি। তো একটা বড় সংখ্যায় ভ্যাকেন্সিস, যারা দীর্ঘদিন থেকে ওয়েট করে আছো তোমাদের হাতে কিন্তু একটা দারুণ সুযোগ, রাজ্যের 23 জেলার থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেটাও জানাবো, এবং প্রত্যেকটা জেলায় কমপক্ষে 1,000টি শূন্যপদ থাকবেই, কমপক্ষে প্রত্যেকটা জেলাতেই 1,000টি করে শূন্যপদ থাকবে। তো দারুণ সুযোগ প্রত্যেকের জন্য, এবং জানিয়ে রাখি প্রার্থী যে গ্রামে বা যে এলাকায় বসবাস করেন সেই নির্দিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা থাকতে হবে, পাশাপাশি সেই নির্দিষ্ট এলাকায় অ্যাপ্লাই করতে পারবে, আবেদন করতে পারবে, অন্য কোনো জেলাতে বা অন্য কোনো গ্রামে বা অন্য কোনো ব্লকে অ্যাপ্লাই করতে পারবে না, সেই নির্দিষ্ট ঠিকানায় অ্যাপ্লাই করতে হবে এবং সেই নির্দিষ্ট ঠিকানার স্থায়ী বাসিন্দা থাকতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস। যে কোনো শাখার থেকে 8 পাস করলেই এই পদে অ্যাপ্লাই করা যাবে, যে কোনো শাখার থেকে 8 পাস করলেই আবেদন করা যাবে। বয়স থাকতে হবে 18 থেকে 45-এর মধ্যে। SC ST হলে 5 বছরের ছাড় পাবে এবং OBC-রা 3 বছরের ছাড় পাবে। পাশাপাশি যারা বিধবা এবং যারা বিবাহ বিচ্ছিন্ন প্রার্থী রয়েছে তারাও কিন্তু এখানে ছাড় পাচ্ছে বয়সের ক্ষেত্রে, আর অবশ্যই ভ্যালিড ডকুমেন্টস কিন্তু তাদের দেখাতে হবে। এরপরের যে পদ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার, একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো শাখার থেকে মাধ্যমিক পাস করলে এই পদের জন্য যোগ্য থাকবে। বয়স থাকতে হবে 18 থেকে 45-এর মধ্যে। যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে মাধ্যমিক পাস করলেই প্রত্যেকে এলিজিবেল। উভয় পদের ক্ষেত্রে SC ST 5 বছরের ছাড় এবং OBC-রা 3 বছরের ছাড় পাচ্ছে। ওয়ার্কার পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারছো, পাশাপাশি হেল্পার পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8ম শ্রেণী পাস, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এলিজিবেল। আশা করি তোমরা অনেকেই অনেকদিন থেকে ওয়েট করে আছো, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। আবেদন প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদন করার জন্য নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মাটটি তোমাদের ডাউনলোড করতে হবে। সেই নির্দিষ্ট ফর্মটি এবং যা যাবতীয় তোমাদের ডকুমেন্টস আছে প্রত্যেকটাই অ্যাটাচ করে বিডিও অফিসে নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে। বিডিও অফিসে গিয়ে সেই ফরম্যাটটি এবং তোমাদের যা যাবতীয় ডকুমেন্টস প্রত্যেকটাই জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের পৌঁছে দিতে হবে। তো এভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস তোমাদের থাকতে হবে সেটাও আমি তোমাদের জানাবো, এবং তোমাদের প্রথমে জানিয়ে দিচ্ছি এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ এবং জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। অর্থাৎ একইবারে প্রত্যেকটা জেলায় নিয়োগ প্রক্রিয়া হবে না, সেটা বিভিন্ন তারিখে বিভিন্ন জেলায় কিন্তু হতে পারে এবং জেলাভিত্তিকভাবে পরীক্ষা কিন্তু হবে। অর্থাৎ একইবারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পরীক্ষা হবে না। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, এবং আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস তোমাদের থাকতে হবে, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমাদের দিতে হবে বার্থ সার্টিফিকেট অথবা এডমিট কার্ড। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তারা এডমিট কার্ড দিতে পারে, এবং যারা 8 পাশে অ্যাপ্লাই করবে সহায়িকা পদের ক্ষেত্রে তারা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারে, এবং স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার আইকার্ড অথবা রেশন কার্ড, যে কোনো একটি হলেই হবে। জাতিগত প্রমাণপত্র যদি প্রয়োজন থাকে, SC ST OBC যদি থাকে সেক্ষেত্রে তোমরা দিতে পারো, যদি না থাকে দেওয়ার প্রয়োজন থাকবে না। প্রার্থীর স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যে সমস্ত ডকুমেন্টস আছে সার্টিফিকেট, সেগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে সেই নির্দিষ্ট ফর্মের সাথে। এবং এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে থাকবে
90 নম্বরের একটা লিখিত পরীক্ষা, প্রথমেই এই পরীক্ষা থাকবে, তারপরে থাকবে 10 নম্বরের মৌখিক পরীক্ষা, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষার মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। প্রথমেই থাকবে 90 নম্বরের এই লিখিত পরীক্ষা, এবং এই পরীক্ষা যারা পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। এবং এই পরীক্ষায় পাশ করার জন্য 30% নাম্বার কিন্তু তোমাদের থাকতে হবে, অর্থাৎ তুললে কিন্তু তোমরা মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। 30% নাম্বার তোমাদের তুলতে হবে, তবেই তোমরা মৌখিক পরীক্ষায় ডাক পাবে। এবং সব শেষে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। যাদের নাম্বার সবথেকে বেশি থাকবে, অর্থাৎ সর্বোচ্চ থাকবে, তারাই কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। এই পরীক্ষা তোমাদের প্রথমেই দিতে হবে লিখিত পরীক্ষা, যেখানে 2 ঘন্টার একটা পরীক্ষা হবে, এবং এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তবে যদি কোনো আপডেট আসে সেটা অবশ্যই আমি তোমাদের জানাবো। 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ এই পরীক্ষার জন্য, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার কী সিলেবাস সেটাও আমি অবশ্যই তোমাদের জানাবো। পরীক্ষার যে সিলেবাসটা সেটা তোমরা দেখে নাও, যেখানে থাকছে বাংলা ভাষা 150 শব্দের একটা রচনা লিখন, যেখানে 15 নম্বর থাকবে এই রচনার জন্য। যেমন ভ্রূণ হত্যা, নারীর বিকাশ, নারীর শিক্ষা, এই সমস্ত টপিকগুলো তোমাদের ফলো করতে হবে। এছাড়াও থাকছে পাটিগণিত, যেখানে 20 নম্বর থাকবে। পাটিগণিতে 20 নম্বর থাকবে, যেখানে 8 থেকে মাধ্যমিক লেভেলের যে সমস্ত অঙ্কগুলো আছে পাটিগণিতের প্রত্যেকটাই তোমাদের ফলো করতে হবে। এছাড়াও থাকছে পুষ্টি, জনস্বাস্থ্য এবং নারীর সামাজিক অবস্থান, এখান থেকে প্রশ্ন থাকবে 15 নম্বর। সাধারণ জ্ঞান থেকে থাকবে 20 নম্বর, অর্থাৎ বিজ্ঞান। 8 থেকে মাধ্যমিক লেভেলের যে বিজ্ঞান বইগুলো আছে সেগুলো তোমাদের ফলো করতে হবে। পাশাপাশি ইংরেজি ভাষা থেকে থাকছে 20 নম্বর। তো যারা তোমরা আবেদন করবে প্রত্যেকের এই পরীক্ষা দিতে হবে, যেখানে 90 নম্বরের পরীক্ষা হবে। যারা এই পরীক্ষায় পাশ করবে তারাই মৌখিক পরীক্ষার জন্য ডাক পাবে। তো জানিয়ে রাখি, এখানে কম্পিটিশন লেভেল অনেকটাই হাই থাকবে, কেননা দীর্ঘদিন থেকে ICTS নিয়োগ কিন্তু হয়নি, কয়েকটা জেলায় মাত্র হয়েছে যেখানে সীমিত ভ্যাকেন্সিজ ছিল। তো কম্পিটিশন অনেকটাই হাই থাকবে, তো তোমাদের যথেষ্ট ভালো প্রিপারেশন করতে হবে, এখন থেকেই তোমাদের প্রিপারেশন স্টার্ট করতে হবে। যেখানে ভালো ভ্যাকেন্সিজ আছে, প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ রয়েছে, রাজ্যের 23 জেলায় নিয়োগ করানো হবে। এবং কিছু কিছু জেলায় যেমন মুর্শিদাবাদ এবং কোচবিহারে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল কিছুদিন আগে, যেখানে সীমিত ভ্যাকেন্সিজ এবং কিছু ব্লকে নিয়োগ করা হয়েছে। তবে এই যে ভ্যাকেন্সিটা বেরোতে যাচ্ছে, সেখানে কি কোচবিহার এবং মুর্শিদাবাদে ভ্যাকেন্সিজ থাকবে না? অবশ্যই ভ্যাকেন্সিজ থাকবে। তখন যে নিয়োগটি শুরু হয়েছিল সীমিত, কিছু সীমিত ব্লক এবং কিছু সীমিত ভ্যাকেন্সিজ নিয়ে সেই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছে। নতুন যে ঘোষণাটি করেছে, প্রত্যেকটা জেলার ক্ষেত্রেই থাকবে, কমপক্ষে 1000টি করে শূন্যপদ থাকবে। এবং তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ প্রক্রিয়াটি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে। 1 থেকে 2 মাসের মধ্যে পুরোপুরি স্টার্ট হয়ে যাবে, যেখানে প্রত্যেকটা জেলাতে ভ্যাকেন্সিজ রয়েছে। যেহেতু এটা জেলাভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটা জেলাতে একইবারে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে না, সেটা ধাপে ধাপে করানো হবে। তো অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, যখনই তোমাদের জেলায় নোটিশ পাবলিশ হবে সবার আগে ভিডিও করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু অফিসিয়ালিভাবে এই ভ্যাকেন্সিজটা ঘোষণা করা হয়েছে, তবে কিছুদিন তোমাদের ওয়েট করতে হবে। এবং তোমাদের জানিয়ে রাখি, আবেদন করার পর 1 মাসের মধ্যে পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করে দেওয়া হবে, অর্থাৎ বেশি একটা সময় পাবে না, তোমাদের এখন থেকে প্রিপারেশন করতে হবে। যদি তোমরা এখানে সাকসেস পেতে চাও, তো এখন থেকে প্রিপারেশন করতে হবে। অনস্ক্রিন যে সিলেবাসটি দেখতে পাচ্ছ, এই সিলেবাস ওয়াইজ তোমাদের পড়তে হবে। যদি তোমরা জানতে চাও কোন কোন টপিকস তোমাদের ইম্পর্টেন্ট বা কোন টপিক তোমাদের পড়তে হবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। অলরেডি আমি ভিডিও করে জানিয়েছি, আবারও নতুন করে ভিডিও করে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।